নবগঠিত লন্ডনে মহানগর যুবদলের উদ্যোগে সোমবার এক ভার্চুয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর যুবদলের নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম মামুন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নিয়ামুল হক ম্যাক্সিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিমউদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ সহসভাপতি আক্তার আহমেদ শাহীন শাহজাহান সম্পাদক নুরুল আলী রিপন খান সহ সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসাইন শ্যামল মোস্তাফিজুর রহমান বিপুল সাংগঠনিক সম্পাদক সালে আহমেদ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদল লন্ডন মহানগর যুবদল এবং সংগঠনের উনিশটি শাখার নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন লন্ডন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন সাইফুল সহসভাপতি নুনু মিয়া মাসুদ রানা সানুর মিয়া উজ্জ্বল আহমেদ যুগ্ম সম্পাদক তানবীর চৌধুরী সোমেল শরীফুদ্দিন আরিফউদ্দিন মৈনুল হোসেন জহিরুল ইসলাম রেজাউল হক মরম আলী আজাদ কবিসহ লন্ডন মহানগর যুবদলের আরও অনেকেই